हेलो गाइस अस्सलाम वालेकुम इट्स न्यूबी वेलकम टू माय ब्लॉग 15 सो দেখতে একটা আমরা ব্লগ 15 আসছি আর সীতাকুণ্ড আমরা এখন সুপ্তধারা ঝর্ণায় যাচ্ছি সেটা অনেক সুন্দর একটা দৃশ্য মানে উপর থেকে পাহাড়ের উপর থেকে পানি পড়ছে দেখতে আসছি সীতাকুণ্ড করতে গেলাম এবং গাড়ির জন্য টিকিট নেওয়া হচ্ছে গাড়ির জন্য কত 50 টাকা না 50 ও গাইস তিনটা টিকিট কাটলাম আমরা কি গাড়ি যাব নাকি গাড়ির জন্য টিকিট কাটতে হচ্ছে তো এখানে আসতে হলে গাড়ি রিজার্ভ নিয়ে গাড়ির জন্য টিকিট কাটতে হবে টিকিট কাটতে এবং আমরা যে গাড়িতে রিজার্ভ নিয়েছি সেই গাড়িটার জন্য একটা টিকিট কাটছি তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন জীব বৈচিত্র্য সংরক্ষণে এরিয়া যে ঝর্ণাটা রয়েছে আমরা সেই ঝর্ণাটায় এখন প্রবেশ করব তো গাইস সাথে থাকেন এবং দেখতে থাকেন তো সেই ঝর্ণাটা দেখার জন্য তো আমি আপনাদেরকে অবশ্যই সেই ঝর্ণাটা দেখাবো তো আমরা এখন নিচে যাব ঝর্ণাটা দেখার জন্য যে অসম্ভব সুন্দর একটা ঝর্ণা সুপ্তধারা আমরা প্রথমে এটাতে প্রবেশ করব তারপর ওই পাশে আর এখন আমরা রাস্তার মধ্যে আছি সামনেই সুপ্তধারা ঝর্ণা আমরা পার্কের মধ্যে হাঁটতেছি কিছুক্ষণের মধ্যে চলে যাব অলমোস্ট চলে আসছি তো হ্যাঁ আমরা অলমোস্ট চলে আসছি এখানে এখনো দেখি নাই ঝর্ণা কেমন বাট সবাই বলতেছে যে সুপ্তধারা ঝর্ণাটা নাকি সুন্দর তো আমি আর ও যাচ্ছি এখন দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে ওখানে কি কি আছে বা ওইখানের আশেপাশে দৃশ্যগুলা কেমন সবগুলাই আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং সাথে থাকবেন আর অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো দেখবেন আর চ্যানেলটা এখানে সিঁড়িটা খুবই ভয়ঙ্কর এবং সেই সিঁড়িগুলা বিক্রি হইলে মানে এখানে চলাফেরা খুব কঠিন হয়ে যায় তো আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানে আসবেন আর সিঁড়িগুলাই ঠিক আছে বৃষ্টির দিনে অবশ্যই মানে একটু কেয়ারফুল থাকতে হবে বৃষ্টিতে এখানে আসার খুব কষ্ট হয়ে যায় এইগুলো সিঁড়িগুলা দেখছেন এই সিঁড়িগুলা মানে হাঁটার মতো সম্ভব না বৃষ্টিতে তো এখন যাই হোক আমি আপনাদেরকে সিঁড়ি নিচে পৌঁছাবার চেষ্টা করতেছি আর আমাদের পিছনে দেখেন বিশাল পাহাড় রয়েছে সো অবশ্যই আমরা এখন ওই অপোজিট পাশে সেই ঝর্ণাটার কিছুটা চেষ্টা করা যাচ্ছে আমরা অবশ্যই কোনো মানুষই দেখতে পাচ্ছি না তো আমরা খুবই ভয় করতেছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় আর গাছগুলো গাছালি রয়েছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছি না আশেপাশে কোনো জায়গায় কোনো মানুষ নাই শুধু পাখি কলরব শোনা যাচ্ছে আর কোনো কিছু পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এখনো সেই ঝর্ণার কাছে পৌঁছাতে পারি না বৃষ্টি পড়তেছে তো চেষ্টা করছি ঝর্ণার কাছে পৌঁছাতে জঙ্গলের মধ্যে চলে প্রচুর বৃষ্টি হচ্ছে তো কোনোভাবে মানে আমরা কোনো স্থান পাচ্ছি না বৃষ্টিতে ভিজতেছি মানে বৃষ্টিতে ভিজবো না দাঁড়াবো এরকম কোনো স্থানই পাচ্ছি না তো ঝর্ণাতে পৌঁছাবার আগে আমরা বৃষ্টিতে ভিজে একাকার আর পাহাড় থেকে ও দূরে বৃষ্টি নামতেছি নিচে আর আমরা নিচে দাঁড়াবেছি জঙ্গলের এক পাশে মানুষ ঘুরে ভিজতেছি বৃষ্টিতে কোনো কিছুই পাইতেছি না কোনো মানুষের কোনো হাহাকারই নাই এখানে বৃষ্টিতে ভিজতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু কাউকে পাইতেছি না মোবাইলও বৃষ্টিতে ভিজতেছে যদিও আমার মোবাইল ওয়াটার প্রুফ কোনো কিছু হইব না আর দেখছেন পানি খুব করুন পানির তো আমরা সে ঝর্ণায় যাইতেছি কিন্তু কোনো মানুষ নাই এখানে এত নিরিবিলি খুব খারাপ লাগতেছে খুব ভয়ঙ্কর লাগতেছে গাইস কাউকে পাচ্ছি না বৃষ্টিতে ভিজে একা অজোরে বৃষ্টি নামছে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে বৃষ্টি একটা জায়গা তো দেখতেই পাচ্ছেন সবগুলো ভিজে যাচ্ছে কাপড় চাপড় আমার মোবাইলও ভিজতেছে কিন্তু মোবাইল ভিজলেও সমস্যা নেই কারণ আমার মোবাইলটা ওয়াটার প্রুফ গাইস আর সেই ঝর্ণার কাছে আমরা গাইস আইসা পড়ছি
আর এখানে কোনো মানুষই নেই গাইস, খুবই ভয়ঙ্কর একটা জায়গা। তো গাইস দেখতেই পাচ্ছেন, আর আমরা বৃষ্টিতে অজোরে ভিজতেছি, বলবো আর তো দেখতে পাচ্ছেন সুপ্তধর ঝর্ণা, ঝর্ণা অজোরে পানি পড়তেছে, অস্থির একটা জায়গা। তো জায়গাটা এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মুহূর্ত, আর এইদিকে পানি পৌঁছাইছে অন্যদিকে। তো গাইস আমরা সেই ঝর্ণাকে উপভোগ করতে চলে আসলাম, সেই ঝর্ণায়, সুপ্তধরা ঝর্ণায়, অস্থির একটা ঝর্ণা গাইস দেখতে পাচ্ছেন। দেখতে পেলাম আর যে পথ দিয়ে আসছি খুবই ভয়ঙ্কর একটা পথ দিয়ে আসছি। তো গাইস আমরা সেই জায়গায় পৌঁছাবো এবং পুরোপুরি দেখানোর চেষ্টা করবো সেই ঝর্ণাটা, কাছের দিকে দেখানোর চেষ্টা করবো। গাইস দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটা, আর সুন্দর সুন্দর একটা ঝর্ণা এখানে। টি শার্ট পরে তো গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টিতে অজোরে মোবাইল ভিজতেছে, তারপর আমি ভিডিও করতেছি। কি সুন্দর ঝর্ণা ভাইয়া। তো আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, এখন শত্রু দ্বারা ঝর্ণায় যাচ্ছি। শুক্র তারা ঝর্ণা থেকে শেষ করে আমরা উপজিত পাশে যে ঝর্ণাটা রয়েছে ওই ঝর্ণাটা যাইতেছি। তো দেখা যাক ওই ঝর্ণাটা কি কি আছে। সহস্রতে আসছি, আমরা যাচ্ছি, মাত্র আসলাম, নিচের দিকে যাচ্ছি। সহস্রধারা ঝর্ণায় যাইতেছি, তো দেখা যাক কতটা পথ অতিক্রম করতে। তো আমরা এখন নিচে নামতেছি। তো সাইডে বাইডে অনেক জঙ্গল রয়েছে আর পাহাড় রয়েছে, পরিবেশটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ। যদি হারিয়ে যেতে যাও তো প্রাকৃতিক মধ্যে হারিয়ে যাও, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। দেখছেন এই জঙ্গলের ভিতর দিয়ে কোথাও থেকে যে ধীরে ধীরে স্লো মোশনে পানি আসতেছে, আল্লাহই জানে যে জায়গাটা অস্থির। ও মাই গড, দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যস্থল দিয়ে পানি কি সুন্দরভাবে আসতেছে। তো আমরা দেখাবার চেষ্টা করবো পুরো ভিডিওটা। তো সহস্রধারা যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা ছিল তিনটা আর এই ঝর্ণাটা একটা, তো অস্থির একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন গাইস। হ্যাঁ ভাইয়া অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর লাগতেছে, অস্থির একটা ঝর্ণা। তো গাইস পাশে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা অস্থির মনোরম, এই একটা ঝর্ণা যা বলার বাইরে। হ্যাঁ এই দিকটা মনে উপরে ওঠা যায়, তো ঝর্ণাটা অনেক উপরে ফোটে একটা ঝর্ণা।